গুড মর্নিং, এখন বাজে 10:45। আজ সানডে, সবার ছুটির দিন, সবাই ছুটির দিন একটু অন্যরকমভাবে কাটায়। আমার কোনো ছুটির দিন নেই, যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কোনো ছুটির দিন হয় না। আর আছে সারাদিনে যা যা কাজ আছে আমি আপনাদের সাথে সাথে করব। আমি ভাবছি আজকে সারাদিন আপনাদের সঙ্গে কী কী করব, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে আমাকে উঠতে হবে, আমি স্নান করব, পুজো করব, তারপর আপনাদের সাথে আবার দেখা। আর স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে এবং আমি সকালের খাওয়া খেয়ে ফেলেছি, যেটা আমি খেয়েছি 12:30। এখন বাজে 1টা। আমি আমার মোটিভেশন চ্যানেলের জন্য একটা শ্যুট করব এবং তারপর কী কী করব, আরও অনেক কাজ আছে সারাদিন, সেই প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো। আমি মোটামুটি রেডি, আমার মনে হলো হাতটা খালি লাগছে, একটু নেল পলিশ করলে কেমন হয়। নেল পলিশটা করে নিই, তারপর আমি শ্যুট করব। আজ কিন্তু সানডে, এসিটা দেওয়া, তাই নেল পলিশটা না জমে জমে হচ্ছে। আজ সানডে, সানডে মানে সবার একটু আনন্দের দিন, একটু ছুটির মেজাজে সবাই কাটায়। একটু দুপুরবেলা মাংস ভাত খেয়ে একটা ভাত ঘুম, কিন্তু আমার বেলা বেশিরভাগ সময় এটা হয় না। আমার কেন, অনেকের বেলাই হয় না। আমাকে রবিবার মানে অনেক শিডিউলের অনেক কাজ থাকে, সেগুলো একটা একটা করে পূরণ করতে হয়। তো বুঝতেই পারছেন আমি নেল পলিশটা পুরোটা করবো, তারপরে শ্যুটে বসবো, সরি শ্যুট করব, শ্যুটে বসবো কেমন লাগে শুনতে, যাই হোক শ্যুট করব। যদি পসিবল হয় সেই ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সারাদিন আমার সাথে থাকবেন আপনারা। আসলে আমি ওয়েট করছিলাম যে নেল পলিশটা শুকিয়ে যাক, তারপর আমি শ্যুট করব। আমার গান খুব বাজে, আমি এমনি করছিলাম, ইগনোর করবেন, হাসার কিচ্ছু হয়নি। যাই হোক, গুনগুন করে গান করা যাক। আমি নর্মালি রাতের দিকে শ্যুট করি, আমি দিনের বেলা কাজ করতে খুব একটা বেশি পছন্দ করি। তোমরা একটি করছো কিনা জানি, এই সেই কোয়ালিটি যে একজন পার্টনারের মধ্যে থাকা উচিত, তাকে সুন্দর হতে হবে। হ্যাঁ, সুন্দর মানে ভিতর থেকে সুন্দর। তোমার পার্টনার তোমার বেস্ট ভার্সনটা বের করে নিয়ে আসতে পারবে, তুমি কখনো তাকে হারাবে না। প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে একজন নারীর হাত থাকে, এই কথাটা সবাই শুনেছো। আমার সামনে স্ট্যান্ডে রাখা থাকে স্ক্রিপ্টটা, আমি মোটামুটি নিজের থেকে বলার চেষ্টা করি পয়েন্টগুলো পেস করে। আমার মনে হয় তোমরা চাইলেই মেয়েদের বুঝতে পারবে, শুধু চেষ্টাটাই তোমরা করো না। আজকে কথা বলবো, কি জ্বালা বলুন তো, আজ কথা বলবো সেই থামাবানা কি দেখিস বন্ধই কথা না। আমার শ্যুটটা এখানে শেষ করলাম, কিন্তু আমার ভিডিওটা এখনও শেষ হয়নি। এখন বাজে 2:15। আমি এখন ড্রেসটা চেঞ্জ করব এবং রান্না করব, এবং সাথে আপনারাও আমার সাথে রান্না দেখবেন। আপনারা রান্না করতেও পারেন, কিন্তু অবশ্যই আমি ভীষণ টায়ার্ড, গরম লাগছে, থ্রাস্টি ফিল হচ্ছে। রান্না করব, আপনারা অবশ্যই রান্নাটা দেখবেন, খুব কষ্ট করে রান্না করব, সাথে থাকবেন। আমি চেষ্টা করি সানডে করে স্পেশাল কিছু করার, ওটাই আর কি। চিকেন পকোড়া তোমাকে ফার্স্ট খাওয়াবো, ঠিক আছে? তো কেমন হলো তুমি টেস্ট করে বলবে, ঠিক আছে? প্রচণ্ড গরম, ফু করে দিচ্ছি। কি ভালো স্মেল, দিদি আদো নেই, ফার্স্টটা তুই খা, নেই গরম, ভালো অনেক। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তাহলে রান্নার মোটামুটি মাঝামাঝি চলে এসেছি, চিকেন পকোড়া তো হয়ে গেছে,
তারপর চিলি চিকেন, দুর্দান্ত, অসাধারণ। আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে শেয়ার করব। ভালো লাগে না? তুমি এই পাশে আসো প্লিজ, খুব ভালো রান্না। কিছু বল। হ্যালো, আমি করছি রান্না। এখন অলমোস্ট 4টা বাজতে চলল, এখনো দুপুরে খাওয়া হয়নি, বুঝতে পারছেন? দেখেছেন কি সুন্দর করে হাওয়া খাচ্ছে। আচ্ছা, আপনার পছন্দের খাওয়ার কি আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। টায়ার্ড, এতক্ষণ যা যা করেছি আপনাদের সাথে শেয়ার করেছি, আজকের ব্লগটা এখানেই শেষ করব। আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। টাটা।